বিগত আওয়ামী লীগ অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও প্রশাসনের সমাজের সর্বস্তরে বহাল তবিয়ত হয়ে রয়েছেন। তেমনই একটি ঘটনা ঘটল আজকে রংপুরে, মঞ্চে ফ্যাসিস্টদের দোসর সম্মাননা প্রত্যাখ্যা করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগ সমর্থিত দুই শিক্ষক সম্মাননা দেওয়ায় প্রধান অতিথি সম্মাননা প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার 12ই অক্টোবর দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। তার বক্তব্য শেষে এক শিক্ষার্থী জানান, সম্মাননা স্মারক পাওয়া দুই শিক্ষক কোটা আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের উস্কানি দেতা। বিষয়টি জানতে পেরে নাহিদ ইসলাম ফের মঞ্চে উঠে প্রধান অতিথি সম্মাননা প্রত্যাখ্যান করেন। ওই দুই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ রায় ও কলা অনুষদের ডিন শফিক আশা। এ সময় ওই শিক্ষার্থী বলেন, যারা স্বৈরাচারের দোসরই পানা করেছে তাদেরকে সম্মাননা স্মারক দেওয়াটা আমরা মানতে পারি না। যাদেরকে আজ সম্মাননা দেওয়া হলো তাদের একজন আন্দোলনে হামলাকারীদের উস্কানি দেওয়া স্বৈরাচারের দোসর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ রায়, অন্যজন কলা অনুষদের ডিন শফিক আশরাফ। আবু সাইদের মৃত্যুর পর বিতর্কিত কলাম লিখেছেন, তাদেরকে সম্মাননা দেওয়া মানে আবু সাইদের রক্তের সঙ্গে বেইমানি করা। এ সময় আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামোতে এখনও স্বৈরাচারের দোসররা বসে আছে, তাদেরকে সরিয়ে বিশ্ববিদ্যালয়ে সংস্কার না করলে শিক্ষার্থীদের নিয়ে মাঠে আন্দোলন গড়ে তোলা হবে। এরপরই ফের মঞ্চে উঠে মাইকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্মাননা স্মারকটি প্রত্যাখ্যানের ঘোষণা দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আপনারা যে অভিযোগটি তুলেছেন আমি তা জানতাম না। বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি এসেছে, ভিসি স্যারের কাছে আমারও আবেদন থাকবে যেন আপনাদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখেন। কেন উনি জানবেন না, উনি আসার আগে তো অবশ্যই এটা যাচাই বাছাই করে এখানে আসা উচিত ছিল। তা না হলে এই ধরনের বিব্রতকর অবস্থা সবসময় বর্তমান সরকারের উপদেষ্টাকে পড়তে হবে। কি করে আওয়ামী লীগের সমর্থিত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারীরা সম্মাননা পাচ্ছে, এটা কি সরকারের বর্তমান সরকারের ব্যর্থতা? না, অবশ্যই ব্যর্থতা।